আমরা অনেক অনেক ব্যাপক সাড়া পেয়েছি এবং আমরা মানে আনন্দিত গর্বিত যে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। 95% শিওর আর কি আমরা পাবো, ঠিক আছে। আর আমরা এখনো যেখানে দাঁড়িয়ে আছি এখানেও আমাদের মানে 95% বলা চলে, ঠিক আছে। আর আমরা যেখানে যেখানে গেছি কোথাও আমাদের কোনো ই পাই নাই, মানে ফল্ট পাইনি, ঠিক আছে। আমাদের জায়গায় আমাদের জোয়ার আছে, গণ জোয়ার আছে, সব জায়গায় আমরা হ্যাট্রিক করবো ইনশাল্লাহ। এমপি নিক্সন চৌধুরীর মতো কোনো মানুষ হয় না, সে একজন জনদরদী এবং জনগণের পাশে থাকা, মূল্যায়নের পাশে থাকা, উন্নয়নের পাশে থাকা মানুষ, এরকম মানুষ আর হয় না। আমরা 40 বছর পিছিয়ে আছি এই নিক্সন চৌধুরীর জন্য, আমরা এখন সেই 40 বছরের ইটা আমরা পেয়েছি, মূল্যায়নটা আমরা পেয়েছি, ঠিক আছে। আর নিক্সন চৌধুরী যদি না হইতো আমরা এই মূল্যায়নও পাইতাম না, উন্নয়নও পাইতাম না। কাজীকে আসলে কেউ চিনতই না, জানতই না যে সে একজন এমপি ছিল, আর আমরা জানতাম না যে এমপি ছিল। এইভাবে ভোট আমরা দিতে পারছি কোনোদিন, এইভাবে আমরা আনন্দ উল্লাস করতে পেরেছি। আসলে নিক্সন চৌধুরী আসার কারণেই সব কিছু আমাদের চোখের সামনে একদম ক্লোসা হয়ে গেছে, ঠিক আছে। নিক্সন চৌধুরী আসার আগে এই দেশটা তো মরুভূমি হয়ে গেছিলো, এই দেশে কোনো উন্নয়ন মূল্যায়ন কোনো মানে ভবন মসজিদ মন্দির কিছুই ছিল না, কোনো রাস্তাঘাট কিছুই ছিল না। এখন তার জন্য আমরা সব কিছু পাইছি এবং তাকে পাই আমরা অনেক 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 গর্বিত। ধন্যবাদ দর্শক। এখন আমি আমাদের যাব পাশে আর একজন নেত্রী আছেন, সে এমপি মহোদয়ের মেয়ের সাথে সবসময় ঘুরেছে দেখেছে এবং এমপি নিক্সন চৌধুরী রাজনীতি করে, তা আসলে তার মুখের থেকে আমরা কিছু শুনবো। বলুন, আমরা হামিদি উনেরে এইমাত্র ভোট দিয়ে আসলাম, তো আমরা আশাবাদী 95% ভোট আমরা নিক্সন চৌধুরীকে দিতে পারবো। সে আমাদের জন্য যত কিছু করেছে, আমরা এবার হ্যাট্রিক করে দেখাই দেবো যে এই তিন থানার জনগণ তাকে কীভাবে ভালোবাসে, এটা প্রমাণ করে দেবো। কারণ কাজী জাফরুল্লাহ 40 বছরে কিছু করে নাই, নিক্সন চৌধুরী আমাদের অনেক কিছু দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আদর দিয়েছে, রাস্তা দিয়েছে, ঘাট দিয়েছে, মসজিদ দিয়েছে, মন্দির দিয়েছে। এবার আমরা প্রমাণ করে দেবো যে নিক্সন চৌধুরী একজন ভালোবাসার মানুষ, এবং আমরাও ভালোবেসে এবার প্রমাণ করে দেবো তিন থানার জনগণ। 1 লক্ষ ভোটের ব্যবধানে কাজী জাফরুল্লাহকে হটাই আমরা এবার নিক্সন চৌধুরীকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদের ভাঙ্গা পৌরসভা 5 নং ওয়ার্ডের ভাঙ্গা উপজেলার সামনের দিকে, 4 নং ওয়ার্ড না, 4 নং ওয়ার্ডে ভাঙ্গা উপজেলার পাশেই যে কেন্দ্রটি সেটার থেকে আমি আপনাদের মহিলা নেত্রীদের কথা শুনলাম। আসলে এমপি নিক্সন চৌধুরী এই কেন্দ্রেও বিপুল পরিমাণ ভোটে এগিয়ে আছে। আশা করি আমরা এবার হ্যাট্রিক করে তৃতীয়বারের মতন এই ভাঙ্গা থেকে কাজী জাফরুল্লাহকে তারা বিদায়ী করে দিবে, এটাই তাদের আশা।